নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই লকডাউনে আশা করি আপনারা সকলে বাড়িতে সেফ রয়েছেন। আসুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয়ে আমি কভার করব। তার আগে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে দিই, এর আগের প্রিভিয়াস মে মাসের যে রাশিফলটি আমি করেছিলাম সেই রাশিফলে একটি কমেন্টস খুব কমন এসছে, সেটা হচ্ছে যে স্যার বর্তমানে তো লকডাউন চলছে, আপনি এই রাশিফলটা যে করছেন আমাদের তো কোনো কাজে আসবে না। আবার এরকমও কমেন্টস এসছে যে বর্তমানে তো লকডাউন চলছে, আপনি কি দেশের বাইরের মানুষ, এরকম বিভিন্ন ধরনের কমেন্টস এসছে। তো আমি কিছু কথা আপনাদেরকে বলবো, এই কথাটি বলার পর আপনারা আশা করি এই ধরনের কমেন্টস আমার কমেন্টস বক্সে করবেন না। দেখুন, লকডাউন কিন্তু সবার জন্য নয়, মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, মানে লকডাউনে কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকলেও কিছু কিছু জিনিস বা কিছু কিছু সেক্টর খোলা রয়েছে। আমি আপনাদেরকে আঙুল দেখিয়ে দেখিয়ে দিতে পারবো। তো প্রথম যে সেক্টরটি খোলা রয়েছে সেটি হচ্ছে পুলিশ বা প্রশাসন। আপনারা দেখুন পুলিশ বা প্রশাসন খোলা আছে না নাই, না ওগুলোও বন্ধ আছে। দ্বিতীয়, ডাক্তার, যারা ডাক্তারি করছেন খোলা আছে না নেই দেখুন। তৃতীয়, নার্স, দেখুন খোলা আছে না নেই। চতুর্থ, ওষুধের দোকান, খোলা আছে না নেই দেখুন। পঞ্চম, মুদিখানার দোকান, খোলা আছে না নেই দেখুন। ষষ্ঠ, যারা সবজি বিক্রি করে দেখুন, ওভারঅল সমস্তটা বন্ধ থাকলেও কিন্তু কিছু কিছু সেক্টর খোলা আছে। এবার রয়ে গেল যারা চাকরি করছে বা আদার্স কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কী হবে আমি তাদেরকে বলবো, ভিডিওটি শুনুন। আমি শুধুমাত্র কর্মজীবন নিয়ে বলি না, কারণ একটা মানুষের কর্মজীবনের সাথে সাথে ফ্যামিলি লাইফ, লাভ লাইফ, ম্যারেজ লাইফ এবং এইসবগুলি কিন্তু ততটাই জরুরি। আমি তাদেরকে বলবো ভিডিওটি শুনুন। আমি এতটুকুটা বলতে পারি, আপনার ঘরে বসে থাকলেও 10% তো আপনার কাজে আসবে। বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে আপনারা থাম্বনেল দেখে মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন, তাও আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু শিক্ষার স্থান খুব ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু একটু বেশি ভালো দেখা যাচ্ছে, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের খারাপ নয় বাট আপার লেভেলের মতো অতটাও ভালো নয়, মানে মধ্যম। এরপরে আসি আপনাদের কর্মজীবন। এই কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের এই মাসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবার আপনাদের মনে একটি কোশ্চেন আসতেই পারে যে স্যার আমরা তো কোনো চাকরি করছি না। আমি তাদের জন্যই বলছি যারা পুলিশ বা প্রশাসনে চাকরি করছেন, আমি তাদের জন্যই বলছি যারা নার্সের চাকরি করছেন, কারণ আমি জানি যারা পুলিশ বা প্রশাসনে চাকরি করছেন এবং যারা নার্সের চাকরি করছেন তাদের জীবনের কতটা ঝুঁকি নিয়ে চাকরিটা করছেন, একবার ভেবে দেখুন তো। তো আমি তাদের জন্য একটা সেলুট আমার তরফ থেকে। তো তাদের প্রমোশন হওয়া অবশ্যই জরুরি এবং প্রমোশনও হবে। এরপরে আসি বিজনেস ক্ষেত্র বা ব্যবসা করছেন যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন,
মানে গ্লোসারির দোকান আছে, মানে মুদিখানার দোকান আছে, বা সবজি বিক্রি করেন, বা আড়ত আছে, তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আমি কিন্তু মেনশান করে দিচ্ছি। এর পাশাপাশি যাদের গার্মেন্টসের দোকান আছে তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। হ্যাঁ বন্ধুরা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা শেয়ার মার্কেটে বিজনেস করছেন তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কি বোঝায়? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার আমার মতো, এবং যারা টিউশনি পড়ায়, যারা ডাক্তার রয়েছেন তাদের তো খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের সেরকম পরিমাণে ভালো যাবে না, তবে পুরনো কোনো কাজ যদি আপনাদের পেন্ডিং থাকে, মানে অর্ডার আছে, সেখানে কাজ করছেন, সেখানে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যারা অ্যাস্ট্রোলজার রয়েছে তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যারা লয়ার রয়েছেন, মানে উকিল, তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা টিউশনে পড়ায় তাদেরও খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমি আর কয়েকটি বিজনেস নিয়ে বলছি, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। হ্যাঁ বন্ধুরা, যারা অনলাইনে বিজনেস করছেন, কারণ বর্তমানে অনেকেই ওয়ার্ক অ্যাট হোম, মানে ঘরে বসে কাজের জন্য ইউটিউবে অনেক সার্চ করছেন, মানে ঘরে বসে ইনকাম করার জন্য। তো যারা অলরেডি আগে থেকে ইনকাম করে আসছেন তাদের তো ইনকাম সোর্স অনেক বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি যারা নতুন করে চেষ্টা করছেন তারাও নতুনভাবে ইনকামের একটা পথ খুঁজে পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবন এই মাসে অর্থাৎ জুন মাসে খুব ভালো যেতে চলেছে। আপনাদের নতুন প্রেমের হাতছানি আসতে চলেছে এবং পুরনো প্রেমও কামব্যাক করতে পারে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন এই মাসে সুখের দেখা যাচ্ছে, মধুর দেখা যাচ্ছে, তবে ছোটোখাটো আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ভুল বোঝাবুঝির জন্য আপনাদের মধ্যে ছোটোখাটো গণ্ডগোল হতে পারে। সেটা কোনো বড় বিচার্য বিষয় নয়, সেটা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু একটু শরীর নিয়ে প্রবলেম রয়েছে। আপনাদের এই মাসে বাতে ব্যথা এবং সুগারের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম এবং স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ইয়ংস্টার রয়েছেন তাদেরও কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো আপনারা এই সময়, এমনিতে লকডাউন চলছে, বাইরে একদমই বেরোবেন না, আর যদি বেরোন কোনো কাজে অবশ্যই একটু সাবধানে চলবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এরপরে আসি আপনাদের সন্তান ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা সন্তানের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদেরও এই মাসে সন্তান থেকে কোনো প্রবলেম আসবে না, আপনাদের সন্তান নিয়ে আপনাদের একটা গর্বের বিষয় তৈরি হবে। তো ওভারঅল যদি দেখা যায় বৃশ্চিক রাশি সমস্তটাই ভালো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।